নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের ভোটকেন্দ্রিক রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে যেটা আমরা ভাবলে আমাদের মানসিক উত্তেজনা, টেনশান এবং তার পাশাপাশি মৃত্যু ভয় পিছু ছাড়া কিন্তু করে না। ভোট যত এগিয়ে আসে টেনশানের পারদ কিন্তু তত বাড়তে শুরু করে এবং আমরা মৃত্যু ভয়ের আশঙ্কায় ভুগতে থাকি। আমরা জানি যে ভোট হওয়ার অর্থই হলো 30 থেকে 40 জন মানুষের অবধারিত নির্ধারিত মৃত্যু। অথচ আমরা কিন্তু ভোটকে এড়িয়ে যেতে পারবো না। কোন রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত করব, কোন ব্যক্তিত্বকে আমরা রাজনৈতিক পদাধিকারে বসাবো, এটাকে করতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের ভোট দেওয়ার মৌলিক অধিকারকে প্রয়োগ করতে হয়। এই দায়িত্ব বা এই কর্তব্য থেকে কিন্তু আমরা পিছু সরে আসতে চাই না বা আমরা পারবো না। বিভিন্ন পরস্পর বিরোধী পলিটিক্যাল পার্টি তারা প্রত্যক্ষ সংঘর্ষে গেছেন। আমরা সরকারি সোর্স অনুযায়ী যে তথ্যটা পেয়েছি, এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে টোটাল 30 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন। এছাড়া আহত হওয়ার পরিমাণ কিন্তু কোনো অংশে কম নয়। বেসরকারি হিসাবে যদি আমরা দেখি এই মৃত্যুর পরিমাণটা আরও হয়তো বেড়ে গেছে। আর মানসিক উত্তেজনা, চাপ এবং মৃত্যু ভয় যদি বলেন তাহলে কিন্তু তার যে গণ্ডি, তার যে পরিসর অত্যন্ত ব্যাপক। তা এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা এটাই বলতে পারি যে শুধু বর্তমানে যে এই পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোটকে কেন্দ্র করে যে মৃত্যু ভয় এবং মানসিক উত্তেজনা, মানসিক চাপ, এটা কিন্তু তৈরি হয়নি। বিগত বছরের স্ট্যাটিস্টিক্স ঘেটে যদি আপনারা দেখেন তাহলে বিগত বছরে রাজনৈতিক পদাধিকারের যে সকল দলগুলো ছিল সেখানেও কিন্তু পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোটকে কেন্দ্র করে কিন্তু তীব্র উত্তেজনার জায়গা তৈরি হয়েছিল। বিগত বছরগুলির পঞ্চায়েত ভোটগুলোতে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমরা দেখে থাকবো কোনো কোনো বছর 30 জন, 40 জন, 45 জনের মতো মানুষ কিন্তু এই ভোটকে কেন্দ্র করে কিন্তু মারা গেছেন। অথচ আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। তাহলে এই যে 2023 সালে এসে আমাদের নতুন করে কিন্তু ভাবনার অবকাশের জায়গা তৈরি হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, একটা সময়ে আমরা যেটা ভাবতাম অকল্পনীয় সেটা কিন্তু বর্তমানে আমরা সেই ভাবনাটাকে বাস্তব ভাবনা হিসাবে গ্রহণ করেছি। মোবাইল নাম্বারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ, মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ, মোবাইল কার্ডের সঙ্গে আমরা যে খাদ্য সুরক্ষার জন্য যে একটা কার্ড পাই তার সংযুক্তিকরণ, প্রত্যেকটার সঙ্গে কিন্তু অনলাইন লিংক চালু হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত বছরগুলোতে যে করোনার ঢেউ চলেছিল এবং এই করোনাকে প্রশমিত করার জন্য যে টিকাকরণ শুরু হয়েছিল, ভারতবর্ষে 1,30,000 মানুষের মতো যে টিকা দেওয়া হয়েছে সেই টিকা রেজিস্ট্রিকরণ করা হয়েছিল কিন্তু অনলাইন মোডে। আপনারা প্রত্যেকেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে এবং পাশ্চাত্যের বিভিন্ন উন্নত দেশ, এমনকি এই প্রাচ্য বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন উন্নয়নশীল দেশগুলি তারা পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনলাইন ভোটের ব্যবস্থা করেছে। আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলি স্পর্শকাতর, যে জায়গাগুলো উত্তেজনাপ্রবণ এলাকা, সেই জায়গাগুলোতে যদি আমরা অনলাইন ভোট প্রক্রিয়া চালু করতে পারি পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলিকে অনুসরণ করে, এছাড়াও যারা বার্ধক্যতে ভুগছেন, যারা বিভিন্ন রোগেতে ভুগছেন, তাদের জন্য যদি স্পেশালভাবে আমরা অনলাইন ভোটের ব্যবস্থা করে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে গর্ববোধ করব। আমরা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতের মানুষ হিসাবে গর্ববোধ করব। আগামী দিনে আমরা এই বার্তা দিয়ে যাব যে আগামী প্রজন্ম কিন্তু ভোট প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত হবেন তারা অবশ্যই করে কিন্তু সুরক্ষিত থাকবেন। তারা কোনোভাবেই মৃত্যু আশঙ্কায় ভুগবেন না, মানসিক উত্তেজনায় ভুগবেন না এবং তাদের পরিবার সম্পূর্ণ সেফ এবং সিকিওর থাকবে। এই যে অনলাইন ভোটের যে প্রস্তাব, এই প্রস্তাবটা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং বুদ্ধিজীবী মানুষরা কিন্তু এই অনলাইন ভোটের প্রস্তাবে তারা অনর থেকে তারা কিন্তু তাদের মতাদর্শ এবং ব্যক্তিগত মতামত যেন তুলে ধরেন, এই শুভ কামনা বা এই শুভ বুদ্ধি রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন।